বেশি দুর্দান হবে, উনি যাতে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসে। আচ্ছা কেন বলুন তো এইসব বলবো, বিয়ে তো এখনো শুরুই হয়নি। বলবেন, এসবই আপনি বলবেন, তা না হলে কিন্তু আপনাকে পাশের ঘরে নিয়ে যাওয়া হবে। সেখানে নিয়ে গিয়ে আপনাকে ইন্টারোগেট করা হবে, আপনার লিখিত স্টেটমেন্ট নেওয়া হবে, আপনাকে আমাদের ডিপার্টমেন্টের অফিসারদের হাতে ছেড়ে দেওয়া হবে, যারা আপনাকে আগামীকাল কাস্টডিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনাকে কোর্টে তোলা হবে। কেন, আমি কি করেছি? আপনি অপরাধকে প্রশ্রয় দিয়েছেন, অপরাধীদের সঙ্গে থেকেছেন, এটাও একটা অপরাধ। ফোনটা করুন, মানে ফোনটা করুন। দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে ফোন করতে বলছি না, ফোনটা করুন। চারিদিকে তাকিয়ে দেখুন, সব আমাদের ডিপার্টমেন্টের লোকজন ঘোরাফেরা করছে, বেরোবার পথ নেই। আপনার গলা শুনে যাতে বোঝা না যায় আপনি বিপদে পড়েছেন, ঠিক আছে বিশিমণি? এবার হ্যালো, তুমি কোথায়? বাড়িতে আছি। কেন বলছি, বিয়ে তো প্রায় শেষের দিকে, সিঁদুরদান পর্ব তো চলে আসবে, মিনিট দশ পনেরোর মধ্যে সিঁদুরদান হয়ে যাবে। মাসি কি এত তাড়াতাড়ি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি আসছি, তাড়াতাড়ি এসো। ঠিক আছে, দেখুন আপনারা যা বলেছেন তা তো করে দিয়েছি। বাস, এবার এই ফোন থেকে আপনি কোন রকম সংবাদ কাউকে প্রেরণ করতে পারবেন, ঠিক আছে বিশ্বমণি? চয়নবু, ওনার কিন্তু খুব ভালো করে খেয়াল রাখ। না না, নন্দিতা চিরঞ্জিতকে পাহারায় বসিয়ে দিচ্ছি, আমি তো তোমার খেয়াল রাখবো, আমার চোখ থাকবে শুধু তোমার দিকে। এতে রোমান্স আর শেষ হয় না। নাইস বিয়ার, চলো দীপক। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী শোনো।